টিটাগড় স্কুলে বোমাবাজির ঘটনায় চার অভিযুক্তকে আটক করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 10টি তাজা বোমা। টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করলো পুলিশ। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেফতার করে। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এমনটাই জানিয়েছেন। ধৃতেরা হলো মোহাম্মদ আরিয়ান, বাবুল সাদিক ও রেহান। প্রথমে কামারহাটি থেকে একজনকে গ্রেফতার করে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকিদের গ্রেফতার করে। শনিবার স্কুল চলাকালীন টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের ছাদে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই দিন রাতেই একজনকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাকি অভিযুক্তদের গ্রেফতার করে। জানা গিয়েছে ধৃত চারজনের মধ্যে তিনজন ওই স্কুলের প্রাক্তন ছাত্র। ধৃত রেহানের বাড়ি থেকে 10টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, স্কুলের পাশের একটি ছতলা ভবন থেকে বোমাটি ছোড়া হয়েছিল, তবে কি কারণে এই বোমাবাজি তা জানা যায়নি। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে এদিন আদালতে তোলা হয়। এ বিষয়ে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেন, বিসি সেন্ট্রাল জোন ওনার নেতৃত্বে একটা টিম গঠিত করা হয়, অ্যান্ড আমরা এই কেসের ডিটেকশন কিনারা করতে সম্ভব হয়েছে। এটা চারজন, যাদের নাম মোহাম্মদ আরিয়ান, সাদিক, বাবলু অ্যান্ড রিহান, এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি। এই চারজনের বাড়ি আমাদের এই টিটাগড় থানার মধ্যেই, তিনজনের বাড়ি ওড়ানপাড়া আর একজনের বাড়ি একে আজাদ রোড, ওখানে আছে। আমরা রাত্রিবেলায় এদের অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে এরা যে বোমটা থ্রো করেছে সেটাকে স্বীকার করেছে। তারপরে মোহাম্মদ রেহান যে আছে ওর বাড়িতে আমরা রেড করি। রেড করার পরে 10টি পিস বম্ব যেটা আছে সেটা আমরা রিকভার করেছি। রেহানের বাড়ি যেটা আছে ওড়ানপাড়া, ওড়ানপাড়াতে বাড়ি আছে। এখন পর্যন্ত আমরা এদের জিজ্ঞাসাবাদে যে ক্রাইম আছে তার মোটিভ, ব্যক্তিগত কারণ পেয়েছি। বাট কেন কি এখনও ইনভেস্টিগেশন খুবই প্রাইমারি স্টেজে আছে, তাই জন্যে এর বাইরে মোটিভ সম্বন্ধে আমরা এখন বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্সল্যান্ড, টিটাগড়। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্তিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।